মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী একজনের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে। এগুলো শিহাব ইসলাম সবুজ জানতে চেয়েছেন, আমাদের মসজিদে কেবলা থেকে কিছুটা, আমাদের মসজিদ কেবলা থেকে কিছুটা ডানে অবস্থিত, আমাদের এলাকার মুসলিরা কম বেশি সবাই জানে বিষয়টা, সবাই কেবলা থেকে কিছুটা ডানে জামাত দাঁড়িয়ে জামাত আদায় করি। এখন আমার বা আমাদের করণীয় কি? মসজিদ বরাবর কেবলার দিকে সাধ্য অনুযায়ী রাখা উচিত, একটু যদি ডানে বামে থাকে সেক্ষেত্রে কাতারকে সেভাবে করা উচিত। যদিও মসজিদে বা যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করার ক্ষেত্রে 50%+ কেবলার দিকে যখন থাকবেন তখন আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার বিষয়টাতে যেন ত্রুটি না হয়, সেজন্য আপনার এটা যেহেতু স্থায়ী সমস্যা, বিধায় আপনি এটাকে কাতার এমনভাবে দাগ দিলেন যাতে করে পরিপূর্ণ কেবলার দিকে হয়।